আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি রাকিব হোসাইন। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি রাকিব হোসাইন, 35, নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার আমার ডান হাতের গোড়ালিতে ব্যথা করে, কিন্তু আমি হাতটা যতটুকু উঠতে পারার দরকার আমি অতটুকু করতে পারি না। আগে উঠতে পারতে পারতাম, হাতটা পিছনেও নিতে পারি না। এমনি হাতে শক্তি পাই, ডায়াবেটিস আছে? সমস্যা আর কোমরে ব্যথা। আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে? না, আমার কোনো ডায়াবেটিস নাই। বয়স কত বললেন? 35? না না, ডায়াবেটিস নাই। সরি, কত? 35। 35। আচ্ছা, আপনার কি ঘাড় ব্যথা আছে? ঘাড়? 35। জি, আমি বুঝতে পেরেছি। ঘাড় ব্যথা আছে? ঘাড়? না, ঘাড় ব্যথা নেই, কোমরে ব্যথা। আপনি কি আপনি কি করেন? ঘাড় ব্যথা নেই। জি, আমি বুঝতে পেরেছি। আপনি কি করেন? আমি গভর্নমেন্ট জব করি। মানে কাজ কি আপনার? সারাদিন কি অফিসে বসে থাকতে হয়, নাকি আপনি নাকি ফিল্ডে যেতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, হাঁটা চলাফেরা করতে হয়? আপনার অ্যাক্টিভিটিসটা জানতে চাচ্ছি, যে আপনি বসে থাকেন অফিসে? হ্যাঁ হ্যাঁ, বসে থাকি, বসে থাকার কাজ। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার একটা হচ্ছে শোল্ডারে ব্যথা, মানে হাতের শোল্ডার জয়েন্ট উঠাতে কষ্ট হয়, পিছে নিতে কষ্ট হয়, আর একটা হচ্ছে কোমর ব্যথা। তো আমরা শোল্ডার জয়েন্টের ব্যথার কারণ, মোস্ট অফ দ্য কারণ হচ্ছে প্রথমত ডায়াবেটিস। ডায়াবেটিক ইনডিউস পেরি আমরা আর্থ্রাইটিস বলে থাকি, বা পেরি ক্যাপসুলাইটিস বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, অনেক সময় এটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলে থাকি, কমন টার্ম। তো এটা হয়ে থাকে। যদি যেহেতু ওনার ডায়াবেটিস নেই, তাহলে বুঝতে হবে ওনার অন্য কোনো কারণে ফ্রোজেন হচ্ছে। সেটা হতে পারে হয়তো কাজের কোনো ফল্টি, কাজের কারণে, বসে বসে কাজ করার কারণে সারাক্ষণ, বা ঘাড়ে যদি কোনো কম্প্রেশন থাকে, অনেক সময় ঘাড়ে ডিস্ক প্রোল্যাপস থাকলে তখন হাত কিন্তু ফ্রোজেন হয়ে যেতে পারে। আবার ওনার কিন্তু পাশাপাশি কোমর ব্যথা আছে, এবং উনি কিন্তু বসে কাজ করে। এই যে বসে কাজ যারা করে, তাদের ঘাড়ের সমস্যা থেকে হাতে হতে পারে বা কোমরের সমস্যা হতে পারে। তো আমার মনে হয় আপনার ঘাড়ের মানে পুরো স্পাইনটা একটা এমআরআই করে দেখতে হবে। আপনি একজন চিকিৎসককে দেখে এমআরআই করেন। আর আমার ইউটিউব চ্যানেলে আমার নামই আছে, সেম ডক্টর MD শফিউল্লাহ প্রধান। এই চ্যানেলে গিয়ে আপনি দেখবেন হাতের শোল্ডারের কিছু ব্যায়াম দেওয়া আছে, এবং কোমর ব্যথার জন্য যে ব্যায়ামগুলো দেওয়া আছে এগুলো আপনি একটু ট্রাই করেন কিছুদিন, আশা করি ইম্প্রুভ হবে। আর ঢাকার বাহিরে যেহেতু থাকেন, একটু সাঁতার কাটার চেষ্টা করেন, যদি সম্ভব হয় আপনার দ্বারা সেক দিতে পারেন, ব্যথানাশক ডি, এটা আপনি একটু কিছুদিন খেয়ে দেখতে পারেন। ভিটামিন ডি বিভিন্ন স্ট্রেংথে আছে। যদি আপনি ইঞ্জেকশন খান 3 লাখ ইউনিট সপ্তাহে একটা, পাঁচ সপ্তাহে 5টা খান, আর এই ব্যায়ামগুলো করেন, দেখেন আমার মনে হয় এটা ইম্প্রুভ হবে। আর যেহেতু অফিস জব যারা করে সবাই, আপনি না, নট অনলি, আপনার একটু হাঁটার অভ্যাস করতে হবে, ট্রাই করতে হবে, অন্তত রেগুলার আধা ঘন্টা থেকে 2 ঘন্টা হাঁটা, মানে হাঁটতে হবে, ন্যূনতম আধা ঘন্টা, ম্যাক্সিমাম 2 আওয়ার্স। এই 2 আওয়ার্স যদি আপনি হাঁটতে পারেন, অনেক কিছু ইম্প্রুভ হয়ে আসবে ইনশাল্লাহ। জি জি, আমরা একটু আমাদের অতিথির সাথে আলাপ করি। জি ফারুক আহমেদ ভাই, আপনি তো কাতার প্রবাসী, যে আপনি একটু বলেন আপনি কবে আসছেন এখানে এবং কি সমস্যা নিয়ে এসেছিলেন স্যারের কাছে? আসলে আমি এসেছিলাম আরো 8 দিন আগে স্যারের কাছে। মাঝে ব্যথা, 2 হাঁটুতে ব্যথা, আর পায়ের জায়গাটা ফোলা থাকে এবং খুব জ্বালা পোড়া করে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে স্যার কিছু এক্সারসাইজ দিয়েছেন এবং কিছু ব্যায়াম শিখাই দিয়েছেন, এবং খুব ওষুধ খুবই কম দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপি নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার এই ব্যথা সম্পূর্ণ। কতদিন ধরে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন? আজকে 8 দিন চলে। আজকে 8 দিন হচ্ছে, এখন আগের চেয়ে অনেক ভালো? জি, আগের চেয়ে অনেক ভালো। আপনার বাংলাদেশে বাসা কোথায়? অরিজিনাল বাড়ি আমার ফরিদপুর ডিস্ট্রিক্ট, ফরিদপুরে। আপনি প্রবাসী কত বছর ধরে? 7 বছর। 7 বছর। ওখানে কি আপনি জব করছেন? এখানে আমার প্রাইভেট পড়ানো হয় বাচ্চাদেরকে, সাথে সাথে বিজনেস আছে, কিন্তু বেশিরভাগ টাইম বসা হয় আর কি, বসে থাকা হয়। জি, বসার কাজে। আর আপনি যে বলছিলেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা, মাংসের ব্যথা, সেটা কত বছর ধরে আপনার? এটা 3 বছর। 3 বছর ধরে ব্যথা কি আগে থেকে বেড়েছে? জি, আগে থেকে বেড়েছে। কাউকে দেখিয়েছিলেন ওখানে কোনো ডক্টর? ওইখানে 3 জন ডাক্তারকে দেখিয়েছিলাম, কিন্তু ওষুধ দিয়েছেন, মাঝে মাঝে কমে আবার বেড়ে যায়।
আচ্ছা তো স্যারকে আমি ফলো করি ওখানে থাকতেই, পরে আমি নিয়ত করে আসি যে দেশে গিয়ে স্যারকে দেখাবো আর কি। আচ্ছা তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে এখন ব্যথাটা আছে। এভাবে ওনারা কি বলেছে, কি টার্ম ইউজ করেছে যে আপনি কি সমস্যা এগুলো? না ওনারা বলছেন তেমন কোনো সমস্যা নাই এটা বলছিলেন, এক্সরে করেছিলেন শুধু। হ্যাঁ হ্যাঁ ওনারা বলছেন সমস্যা নেই, আপনার ক্যালসিয়াম হয়তো সমস্যা হবে, ক্যালসিয়াম সমস্যা, আপনি ওই দুই তিনটা ওষুধ দিয়েছে ওইগুলা খেতে বলেছিল। আচ্ছা একটু স্যারের কাছে শুনি স্যার, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার হচ্ছে এক হচ্ছে কমপ্লিকেশন যেটা ছিল, মানে ওনার কমপ্লেন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, প্লাস ব্যথা পায়ের দিকে রেফার্ড, যেটা আমরা বলি ঝিঝি করা অবশ, এই জাতীয়, পাশাপাশি ওনার কিন্তু দুইটা পা অনেক ফুলে যেত। হ্যাঁ হেভি সোয়েলিং ছিল স্পেশালি। এখন ওনার যেটা আমরা আমি হিস্ট্রি নিয়ে দেখলাম যে উনি ওখানে হয়তো বাচ্চাদের, উনি উনি একজন টিচার, ওখানে সম্ভবত পড়ায় বিভিন্ন বাচ্চাদেরকে, তো ওখানে ওনাকে হয়তো টানা অনেক সময় একই অবস্থানে বসে থাকতে হয়, এই যে প্রলং বসে থাকা, এবং উনি কিন্তু হাঁটা চলাফেরা অত একটা হয় না, যেহেতু কাতারে থাকে ওখানে লাইফস্টাইল একটু ভিন্ন, অনেক গরম দেশ, সবসময় গাড়িতে চলতে হয়, এসিতে চলাফেরা করতে হয়, তো এই সকল কারণে ওনার যেটা আমরা পরে এমআরআই এবং কিছু ইনভেস্টিগেশনে যেটা দেখা গেলো ওনার পিএলআইডি, কোমরের ডিস্ক প্রোল্যাপস, প্লাস কিছু ওনার কিন্তু ভেরিকোজ ভেইন ছিল। হ্যাঁ যেটা ওই যে ফুলে যাওয়ারও একটা অন্যতম কারণ। আরেকটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস রোগ আছে শরীরে, পাশাপাশি ব্লাডে অটোইমিউন ডিসঅর্ডার যেটা আমরা বলি, এই সমস্যায় উনি ভুগছেন। তো উনি হাইট সব মিলে একটু ওয়েট বেশি সব মিলে, তো আমরা ওনাকে পুনর্বাসন চিকিৎসা আলহামদুলিল্লাহ গত 8 দিন সম্ভবত হয়েছে আমরা করে আসছি এখানে, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি এগুলো আমরা দিয়ে আসছি, এবং ওনাকে কিন্তু এখন কিছু লাইফস্টাইল মেনটেন করতে হবে, এটা উনি অলরেডি বুঝে ফেলছে যে উনি অতীতে যেমন বসে থাকতো, বসে বসে সারাদিনে কাজটা করতো, এখন সামনে আশা করি উনি এটা করবে না, যে বসার পাশাপাশি উনি হাঁটার অভ্যাসটা আমি ওনাকে বলছি, সুযোগ পেলে আপনাকে হাঁটতে হবে, আমরা যে এক্সারসাইজগুলো দিয়েছি এগুলো মানতে হবে, করতে হবে, আমরা যে নিয়মকানুন বসার নিয়ম আমরা বারবার বলি, আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, আমরা পিকচার সহ দিয়েছি প্রত্যেকটা মানুষ কীভাবে বসার সময় বসবে, জুতা কীভাবে, কি জাতীয় জুতা পরবে, যানবাহন কোনটা ইউজ করবে, কাজের ক্ষেত্রে কম্পিউটার চালানোর ক্ষেত্রে কীভাবে করবে, এগুলো যদি মেনটেন করে ইনশাল্লাহ আর এই সমস্যাটা দেখা দিবে না, এবং পাশাপাশি একটা ফলো আপে হয়তো একটা থাকতে হবে, উনি হয়তো বাইরে চলে গেলে আবার দেশে আসলে আবার একটা ফলো আপে আসতে হবে, আর ওজনটা ওজনটা কিন্তু ধরে রাখতে হবে, মানে যে ওজনটা আছে এটা যেন আর না বাড়ে, এটা বেড়ে গেলে ওনার জন্য আরও প্রবলেম, মানে কম্প্রেশন হতে পারে, ডিস্কের উপর প্রেশার হতে পারে, এমনি তো পায়ে ভেরিকোজ ভেইন আছে, আপনারা জানেন যে সার্কুলেটরি ডিসঅর্ডার কিন্তু ওজনও একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তো এইগুলার ক্ষেত্রে পায়ের বিভিন্ন ভেরিকোজ ভেইনের জন্য আমরা স্টকিং দিয়েছি, এগুলো অ্যাপ্লাই করছে উনি, এক্সারসাইজ দিয়েছি, এবং বিভিন্ন প্রকার আমরা থেরাপি অলরেডি আমরা দিচ্ছি, পাশাপাশি পিএলআইডি, তো একটা রুগী কিন্তু শুধু যে আপনার কোমর ব্যথা নিয়ে আসবে, পিএলআইডি নিয়ে আসবে তা কিন্তু না, তার কিন্তু বিভিন্ন রোগ থাকতে পারে, আমি এখন যদি শুধু ওনার এমআরআই দেখি, পিএলআইডি দেখি, আমি শুধু পিএলআইডি চিকিৎসা করে দিলাম চলে গেল, উনি কয়দিন পর আবার ব্যথার কথা বলবে, কারণ হচ্ছে ওনার কিন্তু আর্থ্রাইটিস আছে পাশাপাশি, তো আর্থ্রাইটিস থেকেও তো জয়েন্টে ব্যথা হয়, শরীর ফুলে যেতে পারে আর্থ্রাইটিস থেকেও ফুলে, কিন্তু ভেরিকোজ ভেইন আর আর্থ্রাইটিসের ফুলাটা একটু ভিন্ন, বাট ওনার ভেরিকোজ ভেইন যে পর্যায়ে আছে আমি বলবো এর একেবারে প্রাইমারি লেভেল, অত খারাপ না, এখন থেকেও যদি হাঁটে, ভেরিকোজ ভেইন মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমাদের লোয়ার লিম্বে হয়।